আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুক্তি আফরোজ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে একটা চাইনিজ প্ল্যাটারের রেসিপি। আজকে এই একই ভিডিওর মধ্যে করে দেখাবো বিফ চিলি, ফ্রাইড রাইস, চিকেন স্টেক এবং সটেড ভেজিটেবল। এই একটা ভিডিওর মধ্যেই থাকবে চারটা রেসিপি। চেষ্টা করেছি একদম সাধারণ, হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে রেসিপির এই প্লেটটা সাজানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় খাবারগুলো। প্রথমেই আমি তৈরি করে নিব ফ্রাইড রাইস। এর জন্য এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে। তবে বাটার না থাকলে তেলও ব্যবহার করা যাবে। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিলাম। রসুন কুচিটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ গাজর এবং 1/3 কাপ পরিমাণ বরবটি কুচি দিয়ে দিলাম। এবার হাই হিটে ভেজিটেবলগুলোকে আমি মিনিট দুয়েক একটু সটে করে নিব। ভেজিটেবলগুলোকে অনেক বেশি সফট করে ফেলবেন না, তাহলে ভেজিটেবলের যে ক্রাঞ্চিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এবার ভেজিটেবলটাকে একটা সাইড করে কিছুটা জায়গা ফাঁকা করে নিয়ে সেখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেওয়ার পরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলায়ের চালের ভাত। ভাতটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা খুব ভালো আসে। আমি এই রেসিপিটা খুবই বেসিক এবং হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে সহজ একটা ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। তবে আপনারা যদি ডিটেলসে একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ফ্রাইড রাইসের রেসিপি চান, সেটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন সব কিছু একত্রে হাই হিটে মিনিট দুয়েক একটু মিশিয়ে নিলেই কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। এটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এখন করে দেখাবো বিফ চিলি। বিফ চিলি তৈরি করার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে এবার হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম পাতলা করে স্লাইস করে কাটা প্রায় 1 কাপ পরিমাণ বিফ। আর এখানে বিফটাকে আমি খুবই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, যার কারণে এটা কিন্তু আগে থেকে ম্যারিনেটও করতে হবে না এবং আগে থেকে সিদ্ধও করতে হবে না। জাস্ট বিফ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যখন পানিটা টেনে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম এবং 1/4 কাপ পরিমাণ রেড ক্যাপসিকাম। সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ, আর পেঁয়াজটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে এবার এই সব কিছুকে আরও মিনিটখানিক একটু বিফের সাথে সটে করে নিব বা ভেজে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, আর এটা দিচ্ছি আমরা গ্রেভির জন্য। তো পানিটা দেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে যখন গ্রেভির পানিটা ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তাহলে বিফ চিলির কালারটা বেশি সুন্দর আসবে। তবে আমার কাছে আজকে গোলমরিচ অনেকই কম ছিল, সেই জন্য আর এখানে আমি গোলমরিচটা ব্যবহার করিনি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1/2 চা চামচ পরিমাণ চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও মিনিটখানিক একটু ফুটিয়ে নিব। আরও 1-1.5 মিনিট রান্না করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল চামচ পরিমাণ পানির সাথে মিশিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা।
এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন গ্রেভিটা ঘন হতে শুরু করেছে। আর কর্নফ্লাওয়ার কিন্তু যে কোনো বড় মুদি দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, সো অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোথায় পাওয়া যায়, সেটা বলে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদমই ঘরোয়া উপকরণ দিয়ে বিফ চিলি। এখন আমি তৈরি করব চিকেন স্টেক। আর চিকেন স্টেক তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। চিকেনের এক একটা ব্রেস্টের পার্টকে আমি মাঝখান দিয়ে কেটে দুটুকরো করে নিয়েছি, মানে এখানে আমি দুটো চিকেন ব্রেস্ট পার্টকে চার টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস এবং 1 চা চামচ পরিমাণ বারবিকিউ সস। বারবিকিউ সসটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা খুব ভালো আসে, তো চেষ্টা করবেন দেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ মাস্টার্ড সসও ইউজ করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আসলে ঝাল আপনারা যে যেমন খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে মশলাগুলো মেখে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করেও রাখতে পারবেন, তবে আমার হাতে আজকে সময় নেই, সেই জন্য আমি আর ম্যারিনেট করছি না। আমি এটাকে মেখে নেওয়ার পরে সরাসরি ভেজে নিব। এই তো চিকেনের সঙ্গে মশলাটা মেখে নিয়ে হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নিব। তো স্টেকগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। চেষ্টা করবেন বাটার দিয়ে এটাকে ভেজে নেওয়ার জন্য, এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো আসে। তবে বাটার না থাকলে অবশ্যই এখানে তেল ব্যবহার করা যাবে। এবার চুলার আঁচটা মাঝারি থেকে একটু বাড়িয়ে মিডিয়াম হাই আছে এই স্টেকগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত লো আছে ভাজতে যাবেন না, তাহলে চিকেন থেকে অনেক বেশি পানি বের হয়ে চিকেনটাকে ড্রাই করে দিবে পানিটা টানতে টানতে, তো একটু হাই হিটেই ভেজে নিতে হবে। আর যেহেতু চিকেনের ব্রেস্টের পার্ট এখানে ইউজ করেছি এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন স্টেক। এখন তৈরি করে দেখাবো সর্টেড ভেজিটেবল। তো ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। এবার বাটারটা মেল্ট হওয়ার পরে 1/2 কাপ পরিমাণ ফুলকপি, 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 1/2 কাপ পরিমাণ গাজর দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এই ভেজিটেবলগুলোকে হাই হিটে সটে করে নিতে হবে বা ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচটা কম রাখবেন না, তাহলে কিন্তু ভেজিটেবল থেকে পানি বের হয়ে ভেজিটেবলের যে ক্রাঞ্চিনেসটা সেটা নষ্ট করে দিবে। সটেড ভেজিটেবল কিন্তু হাই হিটেই করতে হয়। এই তো ভেজিটেবলটাও হয়ে গিয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চাইনিজ প্ল্যাটার। এই একটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি 4টা ভিন্ন ভিন্ন রেসিপি একদমই সাধারণ হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ ব্যবহার করে তৈরি করে দেখানোর জন্য। আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। খাবারগুলো খুবই মজার ছিল, আশা করছি ভিডিওটাও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।